ये परिवर्तन क्या होता है ये पड़ोस में त्रिपुरा में हम अनुभव कर रहे हैं। রাস্তাটা গত কয়েক বছর ধরে মেরামত করা হয় না, কোনো বিজেপি সরকার আইছে 3 বছর হয়েছে। আমাদের প্রধান প্রধানরা জানাইছি, মেম্বারটাও জানাইছি, তারা কোনো পদক্ষেপ নিতেছে না। আমরা রাস্তাতে যাইতাম পারতেছি না, গাড়িও নিতাম পারতেছি না, যে একটা সমস্যা হইতেছে। গ্রামের ভিতরে আমরা 300 পরিবার আছি, অনেক সময় অসুস্থ রুগীও আছে, খুব অসুবিধা হইতেছে। এলাকার কি আর কোনো বিকল্প রাস্তা আছে এটা ছাড়া? না, এটুই আছে। ম্যাম দিচ্ছি, চ্যানেল হয়েছে, তারা খালি এই কথাই কইতে আছে, কোনো কাজ দইতেছে না। আমরা তো কোনো রাস্তা নাই, আমরা তো এই অবস্থায় ঘুরে ঘুরে যাইতে বলতে। আমরা আবেদন এই দিই আমরা যাতে রাস্তাটা হয় আর কি। আমরা তো রাস্তা আর নাই, আমরা চলার বিকল্প নাই, আইতে তো অনেক অনেক আইতে যাওয়া যাবে না যে অবস্থা হচ্ছে। আর গাড়িটা দূরে দূরের কথা, আমরা আবার নিজের আইডিয়া ঠিক করেছি, এই মাইন্ডে নিজেরা ফেলেছিলাম। আপনারা সরকারের কাছে কি দাবি জানাবেন? সরকার আমরা রাস্তাটা আমরা ঠিক করে দেয় এটা, আমরা হচ্ছে 70 জরুরি, আমরা এটা দাবি।